হ্যালো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। হ্যালো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। তো তোমরা সবাই কেমন আছো? দেখো এখন বাজে সকাল 6:10। আমি উঠে পড়েছি, এখন আমি যাবো রান্নাঘরে চা করতে। তো ভাবলাম তোমাদের সাথে নতুন বছরের উইশটা করে নিই। তো নতুন বছরে তোমরা সবাই ভালো কাটাও, ভালো থেকো। তো দেখতে থাকো, চলো এখন আমি চা করে নিই, চা করে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো দেখো এখন আমি চলে এসেছি সকালে বিছানাটা গুছিয়ে নিতে। এখন আমি এইভাবে বিছানাটা গুছিয়ে নেবো, বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর বাকি কাজ কাজগুলো করবো। তো তোমরা দেখতে থাকো। দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছে, এবার আমি চলে এসেছি বারান্দায় ঘরটা ঝাড় দিয়ে নিতে। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপর বাকি কাজ বাজগুলো করবো। আর আজকে আমাদের এখানে একটা ছোটোখাটো পিকনিক আছে, বাচ্চা পাটি পিকনিক যাকে বলে, ছোটোখাটো পিকনিক। তোমরা দেখতে থাকো, তোমরা দেখতেই পারবে ভিডিওতে। দেখো ঘর ঝাড় দিয়ে আমি এখন চলে এসেছি বাইরে জামা কাপড়গুলো ভিজিয়ে নিতে। তো দেখো ওই বালতিটা দেখলে জল পড়ছে, বালতিটা ফেটে গেছে, ওটা হাত দিয়ে পড়ে গিয়ে ফেটে গেছে। তা ও তবু কাজ সারের মতন কাজ চলে, তো কালকে আমার হাত থেকে পড়ে আরও ফেটে গেছে। দেখছি এখন কাজ চালানোই যাচ্ছে না, ওটাকে এবার ফেলে দিতে হবে। তোমরা দেখতে থাকো। দেখো জামা কাপড়গুলো এবার আমি ভিজিয়ে নিচ্ছি। দেখো আমি চলে এসেছি এখন আমাদের এই পাশে, এটা হচ্ছে আমার আমাদেরই জায়গা, এখানটায় অল্প একটু জায়গা, আমার পুরো বাড়িটা জায়গাটা জুড়েই বাড়ি। তো আমার উঠোন বলে কোনো কিছু নেই, তাই এখানটায় পাকা করা হয়েছে, বালি বালি সিমেন্ট নিয়ে এখানটায় পাকা করা, থাকলে কাদা টাদাটা বর্ষাকালে জমে না। দেখো এখানটা আমি পরিষ্কার করে নিচ্ছি, ঝাড় দিয়ে নিচ্ছি, এবার ঝাড় দিয়ে আমি বাকি পরে ঘরের যে কাজগুলো আছে সেগুলো সেরে নেবো।
দেখুন আমি এখন চলে এসেছি রান্নাঘরে। ওটা কি করছি বলো তো, ওটা আমি ডাল ধুয়ে নিচ্ছি, ডালটা বসাবো এখন, সেদ্ধ বসাবো। তো ডালটা সেদ্ধ বসিয়ে যে কটা বাসনকোসন রয়েছে সেগুলো ধোবো। বাসনকোসন বলতে বেশি কিছু নেই, মানে আগের দিনের বাসন আমি রাতেই সব, যেহেতু মেশিনের কলে আমার জল থাকে, ট্যাঙ্কির জল, সেই জল দিয়ে আমি আগে রাতে বাসন যা হয় সব মেজে লাগে। এগুলো সকালে যে চা খেয়েছিলাম সেই বাসনগুলো, সেগুলো ধুয়ে নেবো আমি। ধুয়ে নিয়ে পরে চলে যাব আমি ঘরটা মুছতে। দেখো ঘরটা আমি মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে আমি পরে তোমাদের সাথে দেখা করছি, দেখতে থাকো তোমরা, আর সঙ্গে থেকো, পাশে থেকো। ভালো লাগলে একলা করে লাইক, সাপোর্ট, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। যারা যারা ভিডিওটা দেখছো আমি দেখছি, তারা একটা করে লাইকও করছো না, কেউ কমেন্টও করছো না। তো তোমরা কমেন্ট করলে, লাইক করলে আমারই ভালো লাগবে, আমার আরও চ্যানেলটা আরও ভিডিওগুলো দিতে আমার ইচ্ছা করবে। তো একটা করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো চ্যানেলটাকে। এবার চলে এসেছি, দেখো রাতের বেলা তোমাদের বললাম আগে যে আমাদের একটা ছোটোখাটো পিকনিক মতন হয় প্রতি বছরই হয়, প্রতি বছর বড় করে হয়, বড় করে কালকে হবে। এটা আগের দিন হচ্ছে, একটা ছোটোখাটো বাচ্চাদের আলু কাট হচ্ছে, দেখতে থাকো তোমরা। আমাদের কিন্তু প্রতি বছরে এই সব করে কিন্তু পিকনিকে কিন্তু প্রচুর মজা করি। তো তোমরা দেখো পরে ভিডিওতে দেখতে পাবে, দেখতে থাকো। দেখো বাচ্চা পাটিরা সবাই রয়েছে, ওরা সবাই খুব আনন্দ করে, খুব মজা করে। আমাদের পাড়ার যে কাকিমারা রয়েছে তারাও কিন্তু খুব ভালো, তারা প্রতি বছর এই পিকনিকে কিন্তু আমাদের পাড়ার সবাই করে, যতজন আছে, বেটা ছেলে মেয়ে ছেলে বাচ্চা যারা আছে সবাই কিন্তু প্রচুর মজা করে পিকনিকটা করা হয়। তো তোমরা দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। এখন দেখো আলু কাবিটা মাখা হচ্ছে কিভাবে, একটা বড় গামলিতে করে মাখা হচ্ছে আলু কাবিটা। দেখো সবাই মিলে একসাথে, কেউ লেবু দিচ্ছে, কেউ লঙ্কা দিচ্ছে, কেউ ধনে পাতা দিচ্ছে। আমাদের পিকনিক কিন্তু এইভাবেই হয়, আমরা কিন্তু এইভাবেই খুব মজা করি। তোমাদের পাড়ায় কার কার এরকম পিকনিক হয় তো দেখো। আর দেখো আমার মেয়ে বলছে এদিকে, মা একটু হাই করে দাও, আমি আবার হাতটা নাড়িয়ে তোমাদের একটু দেখিয়ে দিলাম। দেখো দেখে কিন্তু তোমাদের লোভ লাগলেও কিন্তু কিছু করার নেই, আমি কিন্তু দিতে পারবো না, এগুলো কিন্তু আমরাই খাবো। তোমাদের খেতে হলে তোমরা আমাদের বাড়িতে চলে আসতে পারো, যার যার লোভ লাগবে দেখে। দেখো এখন এর মধ্যে সব মশলাপাতি যা আছে, লেবু লঙ্কা সব মশলা দিয়ে, আর একটা প্যাকেটের মশলা ছিল রসময় মশলা বলে, যেটা ঝালমুড়ি কালু কাটে দেওয়া হয়, সেটা দিয়ে মিলিয়ে নিচ্ছে। এটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, এর মধ্যে তেঁতুল লেবু সব মিলিয়ে দিয়ে একদম দোকানের মতন খেতে লাগে। তোমরা দেখতে থাকো,
এবার আলু ভাতটা দেখো হয়ে গেছে। এবার দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমাদের যে কী করে বলবো বা কী করে যে খাওয়াবো, খেতে কিন্তু কারো যদি খেতে ইচ্ছে করে বা নজর লাগে তাহলে চলে আসো। আর ওই দেখো আমি বাটি নিয়ে বসে পড়েছি খেতে, দেখো খাচ্ছি আর হাসছি। দেখো ওই দেখো এগুলো সব আমার ননদ, এগুলো আমার পাড়ার ননদ। দেখো ভিডিওটাকে আর বেশি বড় করব না আমি আজকে, আবার তোমাদের কালকে একটা পিকনিকের ভিডিও দেখাবো। তো আজকে এই পর্যন্ত, এই পর্যন্তই। তো দেখা হচ্ছে আবার কালকে, টাটা।